আধা ঘন্টার মধ্যে কিন্তু আনারকে হত্যার পর হাড় মাংস আলাদা করে হলুদ মিশিয়ে ব্যাগে ভরা হয়। ঢাকায় বসে দু তিন মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না ফেরে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অসুরে নেওয়া হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড়ি থেকে মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ওই বাসা থেকে বের করা হয়েছে। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার 23 মে বিকেল 3টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করা হয় 2 থেকে 3 মাস আগে। অপরাধীরা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলে কলকাতা বেছে নেন। তবে তারা এই হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। হারুনুর রশিদ বলেন, মাস্টার মাইন্ড আক্তারুজ্জামানের বাসা একটি গুলশানে, আরেকটি বসুন্ধরা এলাকায়। এই দুই বাসাতে অনেকদিন ধরে হত্যার পরিকল্পনা হচ্ছে। তবে আনার হত্যার নৈপথ্য রাজনীতি বা অর্থনৈতিক যে কারণে থাকুক না কেন, বাংলাদেশের মাটি ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পারেনি। পরিকল্পনার অংশ হিসেবে তারা কলকাতায় গত 25 তারিখ একটি ভাড়া বাসা নেয়। তারা 30 এপ্রিল ওই ভাড়া বাসায় উঠে। যিনি হত্যার পরিকল্পনা করেছেন তিনি সহ আরও 3 জন বিমানে করে কলকাতায় ভাড়া বাসায় উঠে। তারা 2 মাস ধরে খেয়াল রাখছে কখন আনারকে কলকাতায় আনা যাবে। সেখানে আরও 2 জনকে হায়ার করা হয়। তারা হলেন জিহাদ বা জাহিদ ও সিয়াম। কিছু কাজ আছে বলে 5-6 জন রেখে 10 মে বাংলাদেশে চলে আসেন আক্তারুজ্জামান শাহিদ। গত 12 মে আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসায় যান। 13 তারিখ ওই ভাড়া বাসায় উঠেন। ফয়সাল নামে একজন তাকে রিসিভ করেন। আগে থেকে অবস্থান করা মুস্তাফিজও ওই বাসায় ঢোকেন। ভেতরে ছিলেন জাহিদ ও সিয়াম। আধা ঘন্টার মধ্যে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারা এমন নৃশংস কায়দায় হত্যার কাজটি সংগঠিত করেছে যাতে করে ধরা না পড়ে। সেই জন্য তারা হাড় মাংস আলাদা করে হলুদ মিশিয়ে দেন। উদ্দেশ্য একটাই ছিল, কেউ যেন কোনোদিন আনারের অস্তিত্ব খুঁজে না পায়। সবাই যখন বাংলাদেশে ফিরে আসে তখন হত্যার মূল পরিকল্পনাকারী শাহিন বিস্তারা এয়ার লাইসেন্সে দিল্লি হয়ে 2 ঘন্টার ট্রানজিট নিয়ে নেপালের কাঠমান্ডু চলে যান। সেখান থেকে হয়তো সে অন্য কোথাও চলে যেতে পারে। এ হত্যাকাণ্ডটা ছিল পরিকল্পিত। তারা দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজেই হত্যা করেছে। আমরা 18 মের পর তদন্ত শুরু করেছি, যখন গোপাল কলকাতায় সাধারণ ডায়েরি করেন। হত্যাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন মেসেজ ফাটিয়ে যে তিনি জীবিত আছেন। মেসেজ এমন ছিল যে, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে বিআইপি আছে, আমি অমিত শাহার কাছে যাচ্ছি, প্রধানমন্ত্রী সেখানে যাবেন, তার মন্ত্রী হওয়ার কথা হবে। আসলে আনারের ডিভাইস ব্যবহার করে এইসব মেসেজ দিয়েছে হত্যাকারীরা। তারা কখনো বেনাপল, কখনো মুজাফফরাবাদ, আবার কখনো বা পশ্চিমবঙ্গের শেষ বর্ডার থেকে মেসেজ দিয়ে গেছে। তদন্তকারীরা যাতে তাদের ডিভাইসটা খুঁজে না পায় সেটিও তারা করেছে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। আমাদের কাছে আটক 3 জন স্বীকার করেছেন। মরদেহ পাওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, লাশ পাওয়ার সম্ভাবনা কতটুকু বলা সম্ভব না। তবে শিমুলের বর্ণনা মতে আনারের মরদেহ তো খণ্ড খণ্ড করা হয়েছে, হাড় মাংস আলাদা করে হলুদ মিশিয়ে ব্যাগে ভরে ফেলা হয়েছে। আমরা আশা করছি পুরোপুরি না হলেও খণ্ডিত হলেও মরদেহ উদ্ধার করা সম্ভব হবে। হারুনুর রশিদ আরও বলেন, আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সব অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা। আমাদের কাছে 3 জন আছে আর কলকাতা পুলিশের কাছে আছে 1 জন। আমরা তদন্তের স্বার্থে অনেক কিছু বলছি না, তবে যে 3 জনকে আমরা ধরেছি তারা সবাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ রয়েছে। ওই আক্তারুজ্জামান শাহিনের কথিত গার্লফ্রেন্ড শিলাস্তি রহমানও আমাদের কাছে রয়েছে।